আমি তেলুকা পার্টি দ্বিতীয় বর্ষের ছাত্রী আমি সুবর্ণা ঘোষ প্রথম বর্ষের ছাত্রী আজ 25 বৈশাখ বাঙালির চির আবেগপূর্ণ দিন 1861 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে গুরুদেবের আগমন বাংলা সাহিত্যের মহান পুরোধা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের সকল শাখায় সপ্রতিভ বিচরণ করেছেন এ বিষয়ে কোনো দ্বন্দ্ব নেই বাংলা সাহিত্যে কবিগুরুর অশেষ অবদান বর্তমান আজ আমাদের গুরুদেবের 159তম জন্মজয়ন্তী তাই আমরা এখানে সমবেত হয়েছি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই মহান বাঙালিকে আজ আমরা স্মরণ করব ও শ্রদ্ধা জ্ঞাপন করব আজ এই আবেগঘন মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আছেন সরস্বতী স্কুল অফ এডুকেশনের অধ্যক্ষ মাননীয় নির্ভীক দে মহাশয় স্যারকে অনুরোধ করছি প্রদীপ প্রজ্বলন ও রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করুন Thank you.
ডক্টর পার্থসারথি গাঙ্গুলি মহাশয়। তাইকে অনুরোধ করছি কবিগুরুর ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য। সরস্বতী স্কুল অফ এডুকেশনের আয়োজিত কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন পালনের জন্য যে ফাংশন হচ্ছে তার আয়োজন করায় আমি খুবই আনন্দিত এবং আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য আমি আপনাদের সবার কাছে কৃতার্থ। কবিগুরু নিজে একজন খুব ভালো উজ্জ্বল মানুষ, একটা অবতারের মতো। আমরা খুবই আমি তো মনে করি যে ইজ এ গ্রেট ফরচুন ফর আস যে কবিগুরুর মতো একজন ব্যক্তিত্ব আমাদের এই দেশে জন্মেছিলেন এবং আমাদের যেটা আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, সেই ভাষার ওনারও তাই মাতৃভাষা বাংলা ছিল এবং উনি এত বাংলা ভাষাকে সমৃদ্ধ করে গেছেন, এটা আমাদের যারা বিরাট পাওয়া। এর জন্য আমরা নিজেরা কতটা কি করতে পারছি না, কিন্তু অ্যাডভান্টেজটা আমরা পুরোপুরি পাই। কিন্তু আমি প্রায়ই বাইরে যাই এবং যে দেশেই যাই সেখানে কিন্তু আর কাউকে না ছিল কিন্তু তারা রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনে। ইভেন চায়নাতেও আমি যে যাই, বহু ইউনিভার্সিটি বহু কনফারেন্সে আমি অ্যাটেন্ড করি, সেখানে সবাই ট্যাগোর ট্যাগোর ঠিক প্রপারলি উচ্চারণ না করতে পারলেও তাদের ব্যক্তিত্বটা কিন্তু খুব ভালো করেছে। ওরা সবচেয়ে বড় যেটা আমার কাছে ভীষণ, আমি তো প্রায় বাংলাদেশে যাই এবং আমি দেখেছি ওখানে বাংলাদেশেও কবিগুরুর একটা বিরাট মানে রয়েছে এখানে এরকম। এবং সবচেয়ে ভালো লাগে যে ওনার যে বঙ্গভঙ্গের সময় যে আন্দোলন করেছিলেন এবং ওটা কতটা সঠিক আন্দোলন ছিল। তো এনিওয়ে যাই হোক, আপনারা ফাংশন করছেন, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং আরেকবার সবাইকে আমার তরফ থেকে কনগ্রাচুলেশন জানাই ফর এ ভেরি গুড রেজাল্ট। এবং আজকে একটা খুব শুভ দিন, মানে খুব কারেক্ট দিনে আপনারা একটা ওয়াল ম্যাগাজিন বোধহয় উন্মোচন করবেন, এটা খুবই ভালো। মানে ওয়াল ম্যাগাজিন মানে একটা ক্রিয়েটিভ সাইট, রবীন্দ্রনাথ তো আমাদের ক্রিয়েটিভের আইকন। তো সেই দিনে মানে এটা একটা আমার মনে হয় কবিগুরুকে আমাদের তরফ থেকে মানে আপনাদের স্কুলের তরফ থেকে সরস্বতী স্কুল অফ এডুকেশনের তরফ থেকে খুব অল্প হলেও একটা খুব মানে উপযুক্ত উপহার জন্মদিনের। তো কবিগুরুকে অনুসরণ করে কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য হিসাবে আমরা আমাদের ম্যাগাজিনটাকে আজকে উন্মোচন করতে পারি। এই বলে আপনাদের সবাইকে ভালো থাকার আবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার।